সম্মানিত উপস্থিতি আপনারা আমার হাতে একটা সুন্দর সাদাকা বক্স দেখতে পাচ্ছেন এটা আপনাদের সামনে আজকে নিয়ে আসার কারণ হলো যে আমাদের ছোট ছোট ছেলেমেয়ে যারা আছে এই ছোট ছোট ছেলে অল্প বয়স থেকে দান সদাকায় অভ্যস্ত করানো দান সদাকার প্র্যাকটিসটা আমাদের ছোট ছোট ছেলেমেয়েগুলোকে করানোর জন্য এটা একটা সুন্দর একটা ফর্মুলা সুন্দর একটা মাধ্যম যে সমস্ত আবাদত আমলের কারণে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আমাদের গোনা খাতা এর মধ্যে অন্যতম একটা হচ্ছে সদাকা করা দান করা খুব গুরুত্বপূর্ণ একটা দানটা আবার দুই প্রকার একটা হচ্ছে যেটা আরেকটা হচ্ছে সাধারণ সদাকা যেটা সবার জন্যই সহবের কাজ এবং সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। যার পাঁচ টাকা আছে সে পাঁচ টাকা অনুযায়ী করবে দশ টাকা আছে দশ টাকা অনুযায়ী করবে শব্দ অনুযায়ী সাধারণ সদাকায় অংশগ্রহণ করা এবং নিজেদের ফ্যামিলি মেম্বারস যারা আছে সবাইকে এই ব্যাপারে অভ্যস্ত করানো প্রস্তুত করা আল্লাহতালা বলছেন ইয়াকদুআল্লাহ দিন আ মানুন ও আং ফুস কুহালি কুব না রা হে মাদারগণ তোমরা নিজেরা জাহান্নাবার আগুন থেকে বাঁচো পরিবারের মানুষগুলাকেও জহান্নাবার আগুন থেকে বাঁচাও আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা গোপনে মসজিদে দাম করতেছেন মাদ্রাসায় দাগ করতেছেন গরিব মানুষকে দিচ্ছেন এতিম খানায় দিচ্ছেন কিন্তু আপনার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা আছে এদেরকে শিক্ষা দিতে হবে না আপনার ছেলেটা স্কুলে যায় মেয়েটা স্কুলে যায় মাদ্রাসায় যায় তাকেও তো এই সাদা দানে আপনাকে উৎসাহিত করতে হবে শিক্ষা দিতে হবে কেমনে শিক্ষা দিবে এজন্য আল্লাহ তালা বলছেন জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারের মানুষকে জাহান্নামের আগুম থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অন্যতম একটা সবের কাজ হচ্ছে দান করা সদাকা করা আল্লাহ রসুল বলছে একটা একটা বিচি দান করে তোমরা জাহান্নাবার আগুন থেকে নিজেদেরকে বাঁচাও খেজুরের একটা বিচি আতি দান করে হলো এর মাধ্যমে হলো তোমরা নিজেকে জাহান নামার আগুন থেকে বাঁচাও তার মানে বোঝা যায় দান ছোট হোক আর বড় হোক এটা যদি আল্লাহর দরবারে কবুল হয় এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আমাকে যার নাম থেকে মুক্তি দিবেন দিতে পারেন অতএব আমি সদাকা বক্সটা আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদের যাদের সুযোগ আছে এরকম ছোট্ট একটা বক্স আপনারা বাড়িতে রাখবেন এটাই হতে হবে আমি সেটা বলতেছি না এটা ব্যান হইতে পারে এখন তো সুন্দর সুন্দর ব্যাংক পাওয়া যায় লিখে দিবেন পারিবারিক সদাকা বক্স এখানে লিখে দিবেন পারিবারিক সাদাকা বক্স এটাতে আপনি দশ টাকা ফেলবেন বিশ টাকা ফেলবেন আপনার স্ত্রী ফেলবে বাচ্চাকে যে টাকাটা আপনি দিলেন সেও এখানে ফেলতে পারে আপনি তাকে বলবেন যে আব্বু এটা দানের বক্স এটাতে তুমি মাঝে মাঝে পাঁচ টাকা দশ টাকা ফেলবা তোমাকে যে আমি জালমরি খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য টাকা দেই এটা মাঝে মাঝে পাঁচ টাকা এখানে ফেলবা এবং এইখান থেকে যে পাঁচ টাকা দশ টাকা করে জমবে এটা মাঝে মাঝে স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমার ব্যাগে করে নিয়ে যাইবা দেখবা তোমার স্কুলের গেটে ফকির দরিদ্র কোনো মানুষ অসহায় মানুষ বসে আছে পাঁচ টাকা ব্যাগে দিবা আপনাদেরকে প্র্যাকটিস করাইবেন শিক্ষা দিবেন তবে এখান থেকে টাকা নিয়ে তুমি চকলেট খাইবে না মজা খাইবে না এটা গরিব মানুষের এখানে আমি জমাচ্ছি তুমিও জমাইবা তোমার আম্মুও ফেলবে আর এখান থেকে টাকা নিয়ে মাঝে মাঝে গরীব অসহায় এতিম ভিক্ষুক বাড়িতে আসলে এখান থেকে দান করবা এই দান করলে আল্লাহ তালা সব দিবেন আল্লাহ জান্নাত দিবেন এভাবে করে প্রস্তুত করবেন আপনিও ফেলবেন আপনার পরিবারও প্রতিদিন পাঁচ টাকা ফেলেন প্রতিদিন দশ টাকা ফেলেন আমাদের মানে বিকে এখন দশ বিশ টাকা এমনি সবার কম বেশি থাকে ফেলে দিলেন আস্তে আস্তে দেখা যাবে যে এটার মধ্যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা হয়ে গেছে এবার আপনার স্ত্রী বাড়ি থেকে বিকু গাছ থেকে দিবে আপনার ছেলে মেয়ে দিবে আপনিও দিবেন এভাবে করে সদাকা ফামান যাবেন আহলে সদাকা সে বোখাতে আর সে জান্নাতে একটা দরজা থাকবে বাবু সদাকা নামে দানের দরজা আরেকটা থাকবে ফামান কে নামেন আহালি সলাতে দৌড়ে যাবেন বাবিস সলাহ ফামান কে আহলিল জেহাদে দোয়াইয়াবিন বাবিল জেহাদ ফমান কানা মিন আহলিস সিয়ামে দোয়াইয়াবিন বাবিল সিয়াম সিয়ামের এক দরজা জেহাদের এক দরজা তারপর সদাকার এক দরজা সলাতের এক দরজা এই দানের দরজা দিয়ে আল্লাহ তাআলা দানকারীদেরকে জান্নাতে প্রবেশ করাবে এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো দানের প্র্যাকটিসটা যদি আমরা ফ্যামিলিগতভাবে ছোট্ট পরিসরে সন্তানদেরকে শিক্ষা দিয়ে করতে পারি ইনশাআল্লাহ তারা বড় হয়ে আস্তে আস্তে দানের ব্যাপারটা আপনি মারা গেল দেখবেন আপনার পক্ষ থেকে তারা দান সদাকা করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আমিন।